নমস্কার, আজ আপনাদেরকে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প। আজকের গল্প মর্যাদা। হাসপাতালের আবহাওয়াটা ভারী অদ্ভুত লাগে সুপ্রীতির। অদ্ভুত লাগে কারণ একই সঙ্গে ভয় আর ভালোবাসা, তৃষ্ণা আর অরুচিতে জড়ানো এক মিশ্রিত তীব্র অনুভূতির স্বাদ সে পায়। ডাক্তার নার্সদের উদাসীন নিস্পৃহ নিষ্কাম ভঙ্গির সঙ্গে রোগীদের আত্মীয় স্বজনের ব্যস্ততার ছোটাছুটি, রোগার্থের কাতরতা, তার যন্ত্রণার শব্দময় কখনো বা নিঃশব্দ প্রকাশ সুপ্রীতির মনে এক বিচিত্র নতুন জগতের সংকেত নিয়ে আসে। হাসপাতালের গন্ধের মধ্যেও বেশ একটু রাসায়নিক অভিনবত্ব আছে। নানা রকম নাম না জানা ওষুধের গন্ধের সঙ্গে রয়েছে প্রতিষেধক ব্যবস্থা, ব্লিচিং পাউডার, ডেটল আর আয়োডিনের গন্ধ। দৈনন্দিন গৃহস্থালির গন্ধ থেকে আলাদা এই মিশ্রিত গন্ধ সুপ্রীতির কাছে অনেকটা সৌরভের মতো মনে হয়, খানিকটা বৈচিত্র্য আর নতুনত্বের স্বাদ নিয়ে আসে। মন উদাস হলে সুপ্রীতি শ্মশান কি গ্রেভিয়ার দেখতে যায় না, কাছাকাছি কোনো হাসপাতাল থাকলে বরং সেখানে যায়। শ্মশান তো শূন্য, সেখানে নিঃসীম স্তব্ধতা, সেখানে দেখবার কিছু নেই, শোনবার কিছু নেই, সেখানে সব জ্বালা আর যন্ত্রণার অবসান। কিন্তু দেখতে হলে দেহধারণের দুঃখ তার যন্ত্রণা প্রত্যক্ষ করতে হলে এসো এই হাসপাতালে। এখানে রোগের সঙ্গে মানুষের আমৃত্যু সংগ্রাম, সমবেত সংগ্রাম দেখতে পাবে। সেবা শুশ্রূষা, সহানুভূতি, ওষুধে অস্ত্রোপচারে নিরাময়ের কত রকম কত ব্যবস্থাই না রয়েছে। এই হাসপাতাল মানুষের গৌরব কেন্দ্র, বিজ্ঞানের জয়যাত্রার পথে একটি প্রধান শিবির, যেখানে নিত্য নতুন রোগ, মৃত্যু ভয় আর নিত্য নতুন সংগ্রাম কৌশল। মফস্বলে আর কলকাতার একাধিক হাসপাতালে কখনো রোগের চিকিৎসার জন্য, কখনো বা ছেলে হবার জন্যে সুপ্রীতিকে থাকতে হয়েছে। কত ডাক্তার নার্স, রোগী আর রোগীদের আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করেছে, আবার রোগার তো আত্মীয় বন্ধুদেরও দেখতে গেছে কতবার। কখনো রোগীকে সুস্থ করে মুখে হাসি নিয়ে ফিরেছে, আবার চোখের জলেও যে ফিরতে না হয়েছে তা নয়। তবু তার কৌতূহল, ঔৎসুক্য আর অনুরাগ দেখে স্বামী সুধাংশু মাঝে মাঝে হেসে বলেছে, তোমার ডাক্তার কি নার্স হওয়াই ভালো ছিল, তাহলে হাসপাতালে আরো বেশি সময় থাকতে পারতে। সুপ্রীতির কথাটা তেমন মনোপুত হয়নি। নার্স কি ডাক্তার হলে হাসপাতাল সম্বন্ধে এর চেয়ে বেশি অভিজ্ঞতা নিশ্চয়ই সুপ্রীতির হতো, কিন্তু এত আগ্রহ, এত মমত্ব আর এত অন্ধ প্রীতি থাকতো কিনা সন্দেহ। ক্যান্সার হাসপাতালে নির্জন ভিজিটর্স রুমের দেয়াল ঘেঁষে একটি বেঞ্চে বসে স্বামীর কথা মনে করে মৃদু হাসল সুপ্রীতি, আর সঙ্গে সঙ্গে নিজেই চমকে উঠল। আশ্চর্য, আজও সে হাসতে পারছে, আজও এই মুহূর্তে সে হাসপাতাল নিয়ে দিব্যি কাব্য আর দর্শন রচনা করতে পারছে। আর তারই ঠিক মাথার উপরে দোতলার কেবিনে রোগের কণ্টক সজ্জায় শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করছে বিমলেন্দু হালদার, সুধাংশু আর সুপ্রীতির এককালের ঘনিষ্ঠ বন্ধু বিমলেন্দু, সুপ্রীতির ঘনিষ্ঠতর। না, শুধু মৃত্যুরই প্রতীক্ষা করছে না বিমলেন্দু, মৃত্যুর আগে সে আর একবার সুপ্রীতির সঙ্গে দেখা করতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়। মৃত্যুর আগে একটি প্রশ্নের উত্তর পেয়ে যেতে এখনো বড় স্বাদ বিমলেন্দুর। বড় পুরনো প্রশ্ন, গত 10 বছর ধরে নানা জায়গায় নানা অবস্থায় এই একই প্রশ্ন সুপ্রীতিকে সে বারবার করে এসেছে। সুপ্রীতি কখনো বা নিরুত্তর রয়েছে, কখনো উত্তর দিলেও সদুত্তর দেয়নি। কেন দেবে?
বিমলেন্দুর কাছে সুপ্রীতির আর তো গোপন করবার কিছু ছিল না, কোনো রহস্য অনুদ্ঘাটিত রাখতে পারেনি, শুধু ওই একটিমাত্র কথা ছাড়া। সেই কথাটিকে পরম যত্নে অতি সন্তর্পণে সিন্ধুকের মধ্যে গোপন ঝাঁপিতে মুখ কেটে বন্ধ করে রেখেছে সুপ্রীতি। সে ঝাঁপি সুপ্রীতি নিজে, যে রত্ন রেখেছে তা সতীত্ব নয়, হয়তো কোনো রত্নই নয়, কিন্তু রত্নের চেয়েও তা বেশি রহস্যময়, অন্তত বিমলেন্দুর চোখে। তিন দিন আগেও সুপ্রীতিকে একা পেয়ে বিমলেন্দু সেই পুরনো প্রশ্ন তুলেছিল। রোগশয্যা থেকে তার শীর্ণ হাতখানা বাড়িয়ে সাদরে তুলে নিয়েছিল সুপ্রীতির হাত, সাগ্রহে জিজ্ঞাসা করেছিল, বলবে, আজ বলবে সেই কথাটা? সুপ্রীতি বুঝতে পেরেও বলেছিল, কোন কথা? বিমলেন্দু অধীর আর অসহিষ্ণু সুরে বলেছিল, কোন কথা তুমি তা জানো, জেনেও না জানার ভান করছো? ভান করবার অধিকার যেন শুধু বিমলেন্দুরই আছে। আগের মতোই সভয়ে একবার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিয়েছিল সুপ্রীতি। না, কেউ দেখতে পায়নি, কেউ শুনতে পায়নি, পেলেও রোগীর প্রলাপ আর বিকার ছাড়া কেউ কিছু ভাববে না, এই অবস্থায় সবাই তাকে ক্ষমা করবে। এমনকি বিমলেন্দুর স্ত্রী ইন্দিরাও এখন স্বামীকে সুপ্রীতির সঙ্গে কয়েক মিনিটের নিভৃত আলাপের সুযোগ দেয়। ফাঁসির আসামির শেষ স্বাদ পূরণ হোক, দুদিন বাদে যে চলে যাবে সে যদি একটু কুপথ্য করে করুক, মনে মনে হাসে সুপ্রীতি। সে তো শুধু বস্তু নয়, শুধু মাংসপিণ্ড নয়, বিমলেন্দু হয়তো একদিন তাকে তাই ভেবেছিল, কিন্তু রক্তে মাংসে গড়া এই দেহের মধ্যেই মানুষের প্রাণ আছে, রুচি অরুচি তৃষ্ণা বিতৃষ্ণা আছে। বিমলেন্দুর কথার জবাবে সুপ্রীতি বলেছিল, আজ নয়, আর একদিন বলবো। বিমলেন্দু একটু হাসির চেষ্টা করেছিল, আর একদিন? দিন তো ফুরিয়ে এলো সুপ্রীতি। সুপ্রীতি মিথ্যা আশ্বাস দিয়ে বলেছিল, না না, ফুরবে কেন? কিন্তু বিমলেন্দু নিজেও তো ডাক্তার, বাঁচবার আশা যে আর নেই তা কি সে আর নিজেই জানে না? ক্যান্সার একিউট স্টেজে এসে পৌঁছলে তার আর ওষুধ মেলে না, হয়তো ভবিষ্যতে একদিন মিলবে, কিন্তু ততদিনে বিমলেন্দুর কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, স্ত্রী আর মেয়ের সঙ্গে সুদক্ষ হৃদরোগ বিশারদ হিসেবে অল্প কিছু খ্যাতিও হয়তো কয়েক বছরের জন্য থেকে যাবে, কিন্তু বিমলেন্দুর এই মরদেহ আর থাকবে না, দেহর সঙ্গে দূর হবে দেহরোগ। একটু অকালে আকস্মিকভাবেই বিদায় নিচ্ছে বিমলেন্দু, পঞ্চাশোর্ধ বানপ্রস্থের বয়স হতে পারে, কিন্তু মহাপ্রস্থানের বয়স নয়। বানপ্রস্থের কোনো উদ্দেশ্য ছিল না বিমলেন্দুর, সে এই নগরেই নিজের স্ত্রী সম্পদ খ্যাতি কীর্তিকে বাড়িয়ে তুলছিল, হঠাৎ বিদায়ের ডাক এসে গেল। বিমলেন্দুর দিকে তাকিয়ে একটু মমতা হয়েছিল সুপ্রীতির, সবে মাত্র কানের কাছে কয়েক গাছে চুলে পাক ধরেছে, মাথায় ঘন মসৃণ কালো কালো চুলের রাশের মধ্যে সবে মাত্র দুই একটি রূপালী রেখা দেখা যাচ্ছে, কিন্তু এখনো একটি দাঁতও পড়েনি, স্নিগ্ধ চিকন গৌরবর্ণ একটু যদি ম্লান হয়ে থাকে তা নিতান্তই রোগ ভোগের জন্যে। যৌবনের তীক্ষ্ণ বুদ্ধি উজ্জ্বল দুটি চোখের কোণে যে পাণ্ডু ছায়া দেখা যাচ্ছে তা জরার নয়, মৃত্যুর। চেয়ে চেয়ে হঠাৎ মমতায় ভরে উঠেছিল সুপ্রীতির মন, কিসের এক অমৃত স্পর্শে স্পন্দনহীন অতীতের স্মৃতিস্তূপে
যেন নতুন প্রাণের সাড়া জেগেছিল। নিবন্ত দ্বীপগুলির মুখ আবার আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। মুহূর্তের মধ্যে সব ভুলে গিয়ে ছলছল চোখে সুপ্রীতি প্রতিশ্রুতি দিয়ে বসেছিল, বলবো, নিশ্চয়ই বলবো, আজ তো আর সময় নেই, পরে যেদিন আসব সেদিন নিশ্চয়ই বলে যাব। বিমলেন্দু ক্লান্ত স্বরে বলেছিল, বেশি দেরি করো না যেন, বেশি দেরি কিন্তু সইবে না। আর তারপরেই হঠাৎ রোগ যন্ত্রণায় আর্তনাদ করে উঠেছিল বিমলেন্দু। সঙ্গে সঙ্গে ডাক্তার আর নার্স ছুটে এসেছিল, এসে পৌঁছেছিল বিমলেন্দুর স্ত্রী আর মেয়ে। তারা সবাই অদ্ভুত চোখে তাকিয়েছিল সুপ্রীতির দিকে। রোগীর হঠাৎ এই যন্ত্রণা বৃদ্ধির মূলে যেন সুপ্রীতিই রয়েছে। একজন ছোকরা হাউস সার্জেন তার দিকে তাকিয়ে সৌজন্য ঢাকা তিরস্কারের ভঙ্গিতে বলেছিল, মিসেস চক্রবর্তী, আপনি কি দয়া করে একটু। অপ্রস্তুত হয়ে সুপ্রীতি তাড়াতাড়ি বাইরে চলে এসেছিল। ডাক্তাররা শুধু দেহের যন্ত্রণাই দেখে, দেহের যন্ত্রণাই বোঝে, আর কিছু টের পায় না। বেশি দেরি করেনি সুপ্রীতি, মাত্র তিন দিন পরেই ফিরে এসেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ভিজিটিং আওয়ার্সের প্রায় ঘণ্টা দেড়েক আগেই এসে হাজির হয়েছে ভবানীপুরের এই ছোট সুরম্য ক্যান্সার হাসপাতালে। খানিকটা আগেই এসেছে সুপ্রীতি। বিমলেন্দুর আত্মীয় স্বজন কেউ এসে পড়বার আগে পাঁচ মিনিটের মধ্যে কথাটা বলে সে আর চলে যেতে চায়। কিন্তু এত আগে কোনো ডাক্তার কি নার্স তাকে রোগীর ঘরে ঢুকতে দিতে চায় না। তার চেয়েও জরুরি কাজ আছে ডাক্তারদের, রোগীর সম্বন্ধে এখনও তাদের যথেষ্ট দায় দায়িত্ব। রোগী তো সাধারণ রোগী নয়, খ্যাতনামা চিকিৎসক, তার উপর অযত্ন হলে হাসপাতালের দুর্নাম হবে। তাই নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত সুপ্রীতিকে এই ঘরে একা বসে থাকতে হচ্ছে। মাঝে মাঝে চোখে পড়ছে সিঁড়ি দিয়ে দু একজন ডাক্তার নার্সের ওঠানামা, তাদের মুখে গাম্ভীর্য, চলনে ব্যস্ততা। একজন ডাক্তারকে ইতিমধ্যে সুপ্রীতি একবার জিজ্ঞাসা করেছে, কেমন আছেন ডক্টর হালদার? জবাব এসেছে, একই রকম। এ জবাব জেনেও দেওয়া যায়, না জেনেও দেওয়া যায়, কিন্তু সুপ্রীতি নিজের জবাব অত সহজ নয়, বিশেষ করে মৃত্যু পথযাত্রীর কাছে। কি ভাবে, কি ভাষায়, কণ্ঠে কতটুকু কোমলতা এনে কথাটা বলবে সুপ্রীতি, তা সে আজ তিন দিন ধরে ভেবেও কোনো কুল কিনারা পায়নি। বিমলেন্দু যে বাঁচবে না সে সম্বন্ধে আর কারোরই কোনো সন্দেহ নেই, কিন্তু তার জিজ্ঞাসার সত্যিকার জবাবটা সুপ্রীতির পক্ষে দেওয়া সঙ্গত হবে কি না, তাতে মৃত্যু যন্ত্রণাকাতর রোগীর মনে কোনো শান্তি আসবে কি না, তাতে এখনো সংশয় রয়েছে। ভাবাবেগে ভেসে যাওয়ার বয়স সুপ্রীতি পার হয়ে এসেছে, দুবছর হলো ছাড়িয়ে গেছে চল্লিশের সীমানা। ডাক্তারের মতো অত বেশি না হলেও সেও জগতের অনেক ব্যাপার দেখেছে শুনেছে, অভিজ্ঞতায় শক্ত হয়ে গেছে তার হৃদয়। তাছাড়া সংসারে সমাজে সুপ্রীতিরও কিছু মর্যাদা আছে, সে আজ তিনটি ছেলেমেয়ের মা। বড় ছেলে অনার্স নিয়ে বিএ পাশ করেছে, যাদবপুরের একটি নাতি খ্যাত হাই স্কুলে সুপ্রীতি এখন হেডমিস্ট্রেস, পদমর্যাদা তারও আছে। সেই ১২ বছর আগের সুপ্রীতি আর নেই, কিন্তু স্মৃতি আছে, স্মৃতি এত তাড়াতাড়ি নষ্ট হবার নয়। পূজোর ছুটি শুরু হতে না হতেই স্বামী আর ছেলেমেয়েরা রাঁচিতে চলে গেছে হাওয়া বদলাতে, সুপ্রীতির অত তাড়াতাড়ি যাওয়া হয়নি, স্কুলের কাজের জন্য সে আটকে পড়েছে। তবু দু তিন দিনের মধ্যেই তার চলে যাওয়ার কথা। ৮ বছরের মেয়ে পর্ণা এর মধ্যে দুখানা চিঠি লিখেছে, মামুনি শিগগির চলে এসো, তোমাকে ছাড়া একটুও ভালো লাগছে না। দুষ্টু মেয়ে,
তখন এত করে বলা হলো তুই থাক আমার সঙ্গে যাবি, কিন্তু মেয়ে কিছুতেই শুনল না। তখন বাবাই তার সবচেয়ে আপন। অবশ্য সুপ্রীতির ননদ উমাও গেছে সঙ্গে, কোনো অযত্ন হবে না ছেলে মেয়েদের। স্কুলের কাজ অনেক আগেই মিটে গেছে, টিচারদের মাইনেপত্র মিটিয়ে দিয়েছেন সেক্রেটারি। তা সত্ত্বেও সুপ্রীতি কলকাতা ছেড়ে নড়তে পারছে না। বিমলেন্দুর কখন কি হয় কিছু ঠিক নেই। তার আগে একটি পুরনো প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। প্রশ্নটি বড় অদ্ভুত, অসঙ্গত আর অশোভন। সুপ্রীতি, তুমি যদি ধরা দিয়েই ছিলে অত তাড়াতাড়ি ছেড়ে গেলে কেন? কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাবার পর কোনো ভদ্রলোকে কি ও প্রশ্ন করে? সে কি মেনে নেয় না যে ও ধরনের সম্পর্ক চিরদিন অস্থায়ী হয়ে থাকে? বিশেষ করে দুজনেরই যখন আলাদা আলাদা সংসার আর মান সম্মান আছে। কিন্তু বিমলেন্দু ডাক্তার সবসময় ভদ্রতার ধার ধারেনি, সে বড় অবুজ, অশান্ত আর উদ্দাম। তার ধারণা ছিল মেয়েদের ধরে রাখতে হলে গায়ে জোর আর টাকা জোরই যথেষ্ট। সুপ্রীতি তার সেই ধারণা ভেঙে দিয়েছে। ছেড়ে গেলে কেন? তার চেয়েও দুরূহ প্রশ্ন হতে পারে, ধরা দিলে কেন? এতে বিস্ময় আরও বেশি। কিন্তু কোনোদিন এ বিস্ময় বিমলেন্দুর মনে জাগেনি, কোনোদিন এ কথা জিজ্ঞেস করতে তার ইচ্ছা হয়নি। কিন্তু সে না করলেও সুপ্রীতি অনেক দিন অনেকবার নিজেকে ও কথা জিজ্ঞাসা করেছে। সেই আত্মবিস্মৃতির কথা স্মরণ করে লজ্জা পেয়েছে, নিজেকে ধিক্কার দিয়েছে। তবু তো সে স্মৃতি মুছে যায়নি। আজও মনে পড়ে আলিপুরের কৃষ্ণচূড়া গাছের পিছনে লাল রঙের সেই দোতলা ফ্ল্যাট বাড়িটির কথা। পাশাপাশি দুটি ফ্ল্যাটে থাকত বিলাত ফেরত ডাক্তার বিমলেন্দু হালদার আর জজ কোর্টের উকিল সুধাংশু চক্রবর্তী। দুজনের প্রায় একই বয়স, 35-36, যাতে দুজনেই ব্রাহ্মণ। প্রতিবেশী হিসেবে আলাপ পরিচয় হওয়ার পর ধরা পড়ল দুজনে তারা কিছুদিন সহপাঠীও ছিল। প্রেসিডেন্সিতে একই সেকশনে আইএসসি পড়েছে, কিন্তু পরীক্ষার ফল আশানুরূপ না হয় সুধাংশু বিয়েতে গিয়ে ভর্তি হয় আর বিমলেন্দু চলে যায় মেডিকেল কলেজে। পূর্ব পরিচয় উদ্ঘাটিত হওয়ার পর সুধাংশু বলল, আশ্চর্য, আপনি সেই বিমলেন্দুবাবু, আপনার চেহারা তো বিশেষ কিছু বদলায়নি। বিমলেন্দু হাসি মুখে বলল, বাবুটাবু আবার কেন, মনে আছে আমরা তখন একজন আর একজনে তুমি ছিলাম। সুধাংশু আগের কথা মনে করবার চেষ্টা করে হেসে বলল, তাই নাকি, ঠিক ভালো করে মনে পড়ছে না, 18-19 বছর হয়ে গেল, সে কি আজকের কথা? বিমলেন্দু বলল, আজ না হলেও কালকের কথা, 18-19 বছর জীবনের পক্ষে এমন কিছু বেশি সময় নয়, আমরা শতায়ু হব বলে স্পর্ধা রাখি, ওই কটা বছর তো সিকি শতাব্দীর কাছে গিয়েও পৌঁছয় না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তুমি বড় বেশি বদলে গেছো সুধাংশু, এরই মধ্যে আধখানা মাথা জুড়ে দিব্যি একটি চকচকে টাক বাগিয়ে বসেছ, তবু তো বুড়িটি বাগাতে পারোনি। সুধাংশুর ঘরে বসেই কথা হচ্ছিল। তক্তপোষে বসে বুট পরা পা দুখানি দোলাতে দোলাতে বন্ধুকে ঠাট্টা করছিল বিমলেন্দু। তা দেখে সুপ্রীতির ছেলে মেয়ে দুটি মুখ মুচকে হাসছিল, সে নিজেও মুখে আঁচল না চেপে পারেনি। তাকে হাসতে দেখে বিমলেন্দু বন্ধুকে ছেড়ে বন্ধু পত্নীর দিকে মুখ ফিরিয়েছিল। শুধু হাসলে চলবে না, সত্যি করে বলুন আমি ঠিক বলেছি কিনা,
আপনার স্বামী রত্নটি বোধ হয় ইচ্ছে করেই অমন বুড়োটে চেহারা করে রেখেছে, নইলে মক্কেল কাছে ঘেঁষে না। সুপ্রীতির মুখ থেকে ফস করে বেরিয়ে গিয়েছিল, আপনি বুঝি ভেবেছেন এতেও মক্কেল খুব কাছে ঘেঁষে? বিমলেন্দু আসবাব বিরল ঘরখানার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে একটু থেমে বলেছিল, সেই জন্যে ভাববেন না, আমার কিছু খদ্দের লক্ষ্মী আছে, এবার থেকে তাদের জোর করে ধরে নিয়ে আসব। তবে মামলাটা আপনাকে বাঁধিয়ে দিতে হবে, খুব চেষ্টা করতে হবে না, আপনিই বেঁধে যাবে। তারপর সুধাংশুর মুখ আর কপালের জোর। সুপ্রীতি হেসে বলেছিল, ডাক্তারির সঙ্গে সঙ্গে এ ধরনের দালালি টালালিও করেন নাকি? বিমলেন্দু হেসে বলেছিল, করি বই কি, না করলে এ বাজারে টিকে আছি কি করে? টিকে থাকবার মূল মন্ত্রটা বিমলেন্দু যেমন জানে, সুধাংশু তেমন জানে না। এ তুলনাটা সুচের মতো সুপ্রীতির মনে যে বিঁধেছিল তাতে কোনো সন্দেহ নেই। সুধাংশু এতকাল জজ কোর্টে ঘষে ঘষেও উপার্জনটাকে ভদ্ররকমের পর্যায়ে নিয়ে যেতে পারেনি, পুরনো জুতো পুরনো সুর দেখেই তা বোঝা যায়। এই বয়সেই সব রকম আনন্দ উৎসাহ খুইয়ে জীবনটাকে যেন একখানা ছ্যাঁকড়া গাড়ির মতো অতি কষ্টে টেনে নিয়ে চলেছে সুধাংশু। আর তারই পাশে তারই ঠিক সমবয়সী বিমলেন্দু যেন একখানি ধারালো ইস্পাত, খাপ খোলা তরোয়ালের মতো। শুধু চেহারায় নয়, চালে চলনে ভাষায় ভঙ্গিতে সে একেবারে অনন্য। প্রায় দুবছর ধরে তলোয়ারের সেই গোপন আঘাত সহ্য করল সুপ্রীতি, কিন্তু তখনও তার বর্ম অটুট, তখনই সে বিমলেন্দুকে চিনেছে। অত বেশি ঝকঝক করলেও তার সবখানি যে সোনা নয় তা বুঝতে পারার মতো বয়স হয়েছিল সুপ্রীতির। মাঝে মাঝে কানে গিয়েছিল স্বামী স্ত্রীর গোপন কলহ, ইন্দিরার মুখ থেকে যে দুই একটি মেয়ের নাম সে হঠাৎ শুনে ফেলেছিল তা যে বিমলেন্দুর নার্স কিংবা ছাত্রীর তা আন্দাজ করা কঠিন ছিল না। তবুও চিকিৎসকের সাফল্যের পক্ষে তা মোটেই বাধা হয়নি, পৈতৃক বৃত্ত কিছু আগে থেকেই সঞ্চিত ছিল, নিজের রোজগারে তা আরও বাড়িয়ে চলল বিমলেন্দু। জমি কিনল হিন্দুস্তান পার্কে, গাড়ি কিনল, কিন্তু আশ্চর্য, এত খ্যাতি প্রতিপত্তি হওয়া সত্ত্বেও বিমলেন্দু সেই কম দামি ছোট ফ্ল্যাটে রয়ে গেল, কিছুতেই বাড়ি বদলাল না। সুপ্রীতি একদিন হাসতে হাসতে বলল, গগন নহিলে তোমাকে ধরিবে কে বা, আপনার মতো বড় ডাক্তারকে এত ছোট বাড়িতে কি আর মানায়? বিমলেন্দু বলল, আপনার মুখে অন্তত ও ঠাট্টাটা মানায় না, এখনো অত মোটা হইনি যে দরজা দিয়ে ঢুকতে পারবো না। সুপ্রীতি বলল, আহা, মানুষ বুঝি শুধু দেহেই মোটা হয়? বিমলেন্দু হেসে বলল, আর তো হয় বুদ্ধিতে। সুপ্রীতি বলল, আপনি সেদিক থেকেও দারুণ সরু। বিমলেন্দু স্বীকার করে বলল, দেখবার চোখ আপনার আছে, তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া বুদ্ধির তীক্ষ্ণতা ধরা পড়ে না, কিন্তু আপনিও তো তাই, দেহে আর বুদ্ধিতে তন্নি, আমার গিন্নির মতো শ্রীমতী বসুমতি নন। ইন্দিরা কিছুটা স্থূলাঙ্গি, গায়ের রং শ্যামলা, কিন্তু মুখশ্রী সুপ্রীতির চেয়েও সুন্দর, ঘরকন্যায় নৈপুণ্য আছে, ধীর শান্ত স্বভাবের মেয়ে। সুপ্রীতি মৃদু হেসে বলল, আমার কর্তা কিন্তু আপনার স্ত্রীর খুব প্রশংসা করেন। বিমলেন্দু বলল, আর আমার স্ত্রীর কর্তা যে তার প্রতিবেশিনী সুখ্যাতিতে পঞ্চমুখ তা বুঝি আপনার কর্তা জানেন না? খ্যাতিতে বৃত্তে বিমলেন্দু সব দিক থেকে বড় হওয়া সত্ত্বেও গরিব বন্ধু আর বন্ধু পত্নীর সঙ্গে মাখামাখি বাড়িয়েই চলল। সে প্রায়ই সুধাংশুকে সপরিবারে নিমন্ত্রণ করে খাওয়ায়,
থিয়েটার সিনেমার টিকিট নিয়ে আসে। নিজের গাড়িতে করে সুপ্রীতিকে ছেলে মেয়ে শুদ্ধ তার বাপের বাড়িতে পৌঁছে দেয়। সুপ্রীতির কোনো আপত্তি শোনে না। বিমলেন্দুর মধ্যে যে জবরদস্তির ভাব আছে, পাছে তা একেবারেই সীমা ছাড়ায়, তাই সুপ্রীতি তার ছোটোখাটো অনুরোধ রক্ষা করে। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে হয় কাজটা ভালো হচ্ছে না। বিমলেন্দুর লোভ বেড়ে যাচ্ছে। একদিন গাড়িতে যেতে যেতে নিজের বাটন হোলের রক্ত গোলাপ সুপ্রীতির খোঁপায় গুঁজে দিয়ে বলল, লাল গোলাপ কালো চুলের মধ্যে যেমন হাসি মুখে থাকে, তেমন আর কোথাও নয়। রক্ষা সেদিন বড় ছেলে অঞ্জন সঙ্গে ছিল না, ছিল ঝর্ণা। তখন তার বয়স পাঁচের বেশি নয়, তবু কেন যে সে অপ্রসন্ন হয়ে মুখখানা পাঁচের মতো করে রইল তা ঠিক বোঝা গেল না। সুপ্রীতি আঁচলখানা ফের মাথায় তুলে দিতে যাচ্ছিল, বিমলেন্দু তার হাতখানা টপ করে ধরে ফেলে বলল, থাক আর দরকার নেই, আমাকে দেখলেই আপনার খাটো আঁচল বারবার পড়ে আর বারবার ওঠে, তার ফল আমার পক্ষে আরো মারাত্মক হয়। বিমলেন্দু এমন ভঙ্গিতে এসব কাণ্ড কারখানা করত যেন বন্ধুর স্ত্রীর সঙ্গে সামাজিক ঠাট্টা তামাশার সম্পর্কই সে রক্ষা করে চলেছে। কিন্তু ব্যাপারটা যে ঠাট্টার চেয়ে অনেক বেশি, তা তার স্পর্শের উত্তাপে কথার ব্যঞ্জনায় চোখের উজ্জ্বলতায় ধরা পড়তে লাগল। তারপর সুপ্রীতিও একদিন ধরা দিতে বাধ্য হল। এ কথা বলা মিথ্যা যে বিমলেন্দুর বাহুবল আর বুদ্ধিবলের জন্যই ধরা দিল। নিজের কাছে এ কথা স্বীকার করতে সুপ্রীতি আজ অপমান বোধ করে না, শুধু অন্যের ইচ্ছার কাছে নয়, নিজের বাসনার কাছেই সে অল্পদিনের জন্যে আত্মসমর্পণ করেছিল, বশ হয়েছিল সে আপন বাসনার। সে তো তখন আর চতুর্দশী অবুজ কিশোরী ছিল না যে বিমলেন্দু তাকে পদ ভুলিয়ে নেবে। সুপ্রীতি তখন পূর্ণবয়স্কা নারী, স্ত্রী হিসাবে, মা হিসাবে সংসারে তার সুদৃঢ় প্রতিষ্ঠা। তবু বিমলেন্দুর সঙ্গে সে যে গোপন সম্পর্কে রঙিন সুতোয় কেন জড়িয়েছিল, সুপ্রীতির নিজের কাছেই তা এক বিস্ময়কর প্রশ্ন। এই প্রশ্নের সদুত্তর সে আজও পায়নি। কিন্তু সেই উদ্দীপনা উন্মাদনা ভরা এক অদ্ভুত অনুভূতির স্বাদ আজও ভুলতে পারেনি সুপ্রীতি। নতুন রূপ, নতুন রং ধরেছিল দুনিয়ার। মনে হয় বিমলেন্দু ছিল শুধু উপলক্ষ, লক্ষ্য ছিল নিজের জন্মান্তর, রূপান্তর, যেন এ ঘর থেকে ও ঘরে অভিসার নয়, যেন গ্রহ থেকে গ্রহান্তরে দুঃসাহসিক অভিযাত্রা। তারপর জীর্ণতা ধরা পড়ল, পুনরাবৃত্তির ক্লান্তি এল। উপপতির মধ্যেও সেই পতিরই আধিপত্য স্পৃহা দেখতে পেল সুপ্রীতি। বুঝতে পারল বিমলেন্দুর গ্রহ নক্ষত্রের অভাব নেই। নিষ্ঠা বলে কোনো বস্তুকে বিমলেন্দু স্বীকার করতে চায় না, কিংবা চাইলেও পারে না, ওর স্বভাবের মধ্যে তা নেই। কিন্তু বিমলেন্দু শক্তিমান পুরুষ, নিজের স্বভাবের এই বিকৃতিকে সে নিজের খ্যাতি, কীর্তি আর অর্থ সম্পদ দিয়ে ঢাকল। বাড়ি করল, গাড়ি করল, সোনার ভরিতে স্ত্রীর ওজন ভারী করল, ইন্দিরার নামে সম্পত্তি হল, ব্যাংক ব্যালেন্স হল। দেখে দেখে সুপ্রীতি হঠাৎ একদিন নিজেকে জোর করে ছিনিয়ে নিয়ে এলো। বিমলেন্দুর কাছে কোনো রকম আনুষ্ঠানিক বিদায় নিল না, বন্ধন ছিন্ন করবার কোনো কারণ দেখাল না, শুধু নিজেকে ছিনিয়ে নিয়ে এলো। বিমলেন্দু উঠে গেল তার নতুন বাড়িতে, সুপ্রীতি রয়ে গেল তার পুরনো বাসায়। দুই পরিবারের মধ্যে সেই সামাজিক সম্পর্কটুকুকে নিজের হাতে নিঃশেষে মুছে দিল সুপ্রীতি। বিমলেন্দুর মুঠির ভেতর থেকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়ে বোধহয় এমন করে সরে যায়নি, কারণ না দেখিয়ে, কৈফিয়ত না দিয়ে যায়নি।
তাই বোধ হয় বিমলেন্দু চোখ সুপ্রীতির মধ্যে আজও এক ফোঁটা বিস্ময় এক বিন্দু রহস্য দেখতে পায়। সেই বিন্দু প্রমাণ রহস্যের কোনো কূল কিনারা পায় না। তাই মৃত্যুর পূর্বেও এই একটি প্রশ্নের সত্য উত্তর জেনে যাওয়ার জন্যে বিমলেন্দুর আকুলতার সীমা নেই। তারপর থেকে সামাজিক নিমন্ত্রণ আমন্ত্রণে, পার্টিতে, পিকনিকে, যেখানে যখনই সুপ্রীতিকে নির্জনে পাওয়ার সুযোগ পেয়েছে বিমলেন্দু, অনেক সময় চেষ্টা করে সুযোগ সৃষ্টি করে নিয়েছে। তখনই ঘুরিয়ে ফিরিয়ে ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কেন চলে গেলে, শুধু জবাব দাও, জবাব ছাড়া আমি আর কিছু চাইনি। কখনো শাসন, কখনো অনুনয়, কখনো তাদের সেই অল্পকাল স্থায়ী প্রণয়ের দোহাই দিয়ে জবাব দাবি করেছে বিমলেন্দু। সুপ্রীতিও কখনো অবজ্ঞায় নিরুত্তর রয়েছে, কখনো বা তিরস্কারের সুরে বলেছে, নিজের মনেই খুঁজে দেখো, জবাব পাবে, সব কথা জবাবই মানুষ নিজের কাছে পায়। বিমলেন্দু তবু জানতে চেয়েছে, ধরা পড়বার ভয়ে? সুপ্রীতি বলেছে, হয়তো। বিমলেন্দু তবু জিজ্ঞাসা করেছে, নাকি আমার উপর ঘৃণায়, আমার বহুচারিতায় তোমার ঈর্ষা হয়েছিল? সুপ্রীতি বলেছে, হতে পারে। নাকি সমাজ সংসারের কাছে নিজের মান সম্ভ্রম বজায় রাখবার জন্যে? সুপ্রীতি পরম ঔদাস্যে বলেছে, তাই তো স্বাভাবিক। বৈজ্ঞানিক কৌতূহল নিয়ে বিমলেন্দু যখন জিজ্ঞাসা করেছিল, কিন্তু এর মধ্যে কোন কারণটি ঠিক? সুপ্রীতি নিষ্ঠুরভাবে জবাব দিয়েছিল, যে কোনো একটি কিংবা একসঙ্গে সবকটি, যা তোমার খুশি তাই ভেবে নিও। জবাবটা তো তোমার নিজের জন্যেই, আর কারোর জন্যে তো নয়, নিজের মনোপুত হলেই হলো। তারপর বিমলেন্দুকে শাসনও করেছিল, ফের যদি তুমি ওসব কথা তোলো, সাধারণ সামাজিক সম্পর্ক রাখাও আর আমাদের মধ্যে সম্ভব হবে না। বিমলেন্দু ম্লান মুখে বলেছিল, আচ্ছা, আর এমন অপরাধ করব না। অত পরাক্রান্ত বহুবল্য পুরুষকে অমন নির্মমভাবে আঘাত করতে পেরে খুশি হয়েছিল সুপ্রীতি। কিন্তু শুধু কি খুশি হয়েছিল? একজনের অমন মহিমাকে অমন করে চূর্ণ বিচূর্ণ করে দেবার পর একটু বেদনার ছায়াও ঘনিয়েছিল তার চোখে। বলেছিল, কেন নিজেকে বারবার আমার হাত দিয়ে অপমান করাচ্ছ? এতে যে তোমার অসম্মান, তা কি তুমি বুঝতে পারো না? তখনকার মতো ফিরে গিয়েছিল বিমলেন্দু, কিন্তু একেবারে যায়নি। সুপ্রীতির আঘাত আর সহানুভূতি বোধহয় তাকে বারবার টেনেছে। বারবার একই অসঙ্গত প্রশ্ন করিয়ে নিজেকে অপমানিত আর বিব্রত করে ছেড়েছে। কিন্তু সুপ্রীতি শুধু একজন কামাতুর পুরুষকে অনুকম্পা জানাবার জন্যে পৃথিবীতে আসেনি। শুধু একজনের চোখে একটি বিস্ময়ের বিন্দু হয়ে বেঁচে থাকতে চায়নি। সংকল্পে, নিষ্ঠায়, অধ্যাবসায়ে সে আরও বিস্ময়ের সৃষ্টি করেছে। স্বামী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের কাছে এক বিস্ময়কর মর্যাদার প্রতিষ্ঠা করেছে। দরিদ্র স্বামীর সংসার চালিয়ে ছেলে মেয়ে লালন পালন, শিক্ষা দীক্ষার দায়িত্ব নিয়েও সে ঘরে বসে বিএ পাশ করেছে, এমএ পাশ করেছে, ট্রেনিং কলেজ থেকে বিটি ডিগ্রি নিয়ে একটি স্কুলের কর্তৃত্ব গ্রহণ করেছে। নিজের উপার্জনের সাহায্যে স্বামীর সংসারকে সচ্ছল, জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এ কথা সুপ্রীতি অস্বীকার করে না। কামকে কীর্তি দিয়ে ঢাকবার, অনুতাপকে উত্তাপে পরিণত করবার এই জেদ আর জাদু সে শিখেছে বিমলেন্দু ডাক্তারের কাছ থেকে। বিমলেন্দু শুধু দৈহিক সান্নিধ্যই তাকে দেয়নি, মানসিক দৃঢ়তায়ও দীক্ষিত করেছে। সব কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বিমলেন্দু তাকে বারবার বলেছে, প্রীতি,
তুমি বড় হও, বড় হও। শুধু ঘরের কোণে মৃত প্রদীপ হয়ে থাকবার জন্য তুমি আসনি। হয়তো বিমলেন্দু সব কথায় আন্তরিকতা ছিল না, বেশিরভাগ মুহূর্তই ফ্লার্টিংয়ে ভরা ছিল, কিন্তু সেই কথাগুলিকে মন্ত্রের মতো গ্রহণ করেছে সুপ্রীতি, মন্ত্রের মতো অমক আর অপর্থ করে তুলেছে। তাই তো বিমলেন্দুকে ঘৃণা করা সত্ত্বেও একেবারে ত্যাগ করতে পারেনি সুপ্রীতি, তার মৃত্যুসজ্জার আহ্বান উপেক্ষা করতে পারেনি। অত বড় বৈজ্ঞানিক হয়েও নিজের অমিতাচারের শাস্তি প্রকৃতির হাত থেকে মাথা পেতে নিতে হয়েছে বিমলেন্দুকে। দুরারোগ্য ক্যান্সার যে তাকে আক্রমণ করেছে, ছিন্ন ভিন্ন করে ফেলেছে, এ তার নিজের উশৃঙ্খলতার ফল, তাতে কোনো সন্দেহ নেই সুপ্রীতির। এ কথা সে বিমলেন্দুর সহকর্মীদের মুখেই শুনেছে। তবু তার পতন সুপ্রীতির কাছে ছোট পরিধির মধ্যে একটি ছোট মাপের বটগাছের অকাল উচ্ছেদের মতো। সবাই স্বীকার করেছে চিকিৎসা বিজ্ঞানে বিমলেন্দুর আরও কিছু দেবার ছিল, নিজের দুর্বুদ্ধিতে সে অকাল মৃত্যু ঘটিয়েছে। আগে মনের মূর্ছা, তারপরে দেহের মৃত্যু, বিমলেন্দু অভিশপ্ত। হাসপাতালের একজন তরুণ ডাক্তারের এবার একটু দয়া হলো সুপ্রীতিকে দেখে। সে এগিয়ে এসে বলল, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, যান এবার দেখা করে আসুন। ডক্টর হালদারও আপনার খোঁজ করছিলেন, আপনার নামই তো সুপ্রীতি দেবী। সুপ্রীতি বলল, হ্যাঁ, আর কেউ এখনো আসেনি? তরুণ ডাক্তার কি বুঝলো কে জানে, গম্ভীর মুখে বলল, না আর কেউ এখনো আসেননি, তবে বোধহয় মিনিট দশেকের মধ্যেই এসে পড়বেন, আপনি যান দেখা করে আসুন। সুপ্রীতি মনে মনে ভাবল, দশ মিনিটের দরকার নেই, দশ সেকেন্ডই যথেষ্ট। স্টাফ নার্স নিজে পথ দেখিয়ে নিয়ে গেলেন সুপ্রীতিকে, নির্জন করে দিলেন কেবিন দুজনের জন্যে। রোগীর সামনের টুলটার উপর সুপ্রীতি এসে বসল। বিমলেন্দুর যন্ত্রণাকাতর মুখে একটু যেন হাসি ফুটল, মৃদু প্রেমগুঞ্জনের মতো অস্ফুট স্বরে বলল, এসেছ, তৈরি হয়ে এসেছ? সুপ্রীতি নির্লিপ্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ, বলবার জন্যে তৈরি হয়ে এসেছি, তুমি আর একবার জিজ্ঞাসা করো। বিমলেন্দু বলল, জিজ্ঞাসা? জিজ্ঞেস করবার আগে আর একটা কথা বলি, তোমার কি মনে আছে সুপ্রীতি, আমি তোমাকে বলেছিলাম আমার খ্যাতি আর বিত্ত সম্পত্তি দিয়ে অনেককে কিনেছি, তোমাকে সেভাবে নিতে চাইনে, পেতে চাইনে, তুমি দরিদ্র বলে আমি সে সুযোগ নেব না। তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তা যদি শুধু দেহেরই হয়, তা শুধু দেহেরই থাকুক, দুজনে একটা দৈহিক আনন্দের অংশীদার, সমান অংশ, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ দাতা নয়, কেউ প্রার্থিনী নয়, তাই আমি শুধু তোমাকে ফুল উপহার দিয়েছি, যার কোনো আর্থিক দাম নেই বললেই চলে, যা পরদিন শুকিয়ে যায়, মনে আছে তোমার? সুপ্রীতি বলল, আছে। বিমলেন্দু বলল, কিন্তু আমি সেই সংকল্পে সবসময় অটল থাকতে পারিনি, মন আমার মাঝে মাঝে টলে উঠেছে, ছুটে গেছে জুয়েলারের দোকানে, ছুটে গেছে ব্যাংকের চেক বইতে, কিন্তু আমি দুহাতে বলগা টেনে সেই ঘোড়াকে ফিরিয়েছি। জীবনে এই একটিমাত্র প্রতিজ্ঞায় আমি শক্ত হয়েছিলাম, এই একটি ক্ষেত্রে আমি তোমার অমর্যাদা করিনি, আমারও অমর্যাদা হতে দিইনি। উফ! হঠাৎ রোগ যন্ত্রণায় চিৎকার করে উঠল বিমলেন্দু।
ডাক্তার আর নার্সরা ব্যস্ত হয়ে ছুটে এল, কিন্তু সুপ্রীতি তাদের উপস্থিতি উপেক্ষা করে কিংবা লক্ষ্য না করে আবেগের সঙ্গে বলে উঠল, শোনো শোনো, আমিও সেই জন্যই, আমারও মন টলেছিল, তুমি শুনে যাও, তুমি জেনে যাও। কিন্তু রোগীর আর্তনাদে সুপ্রীতির সব কথা ডুবে গেল। দু তিনজন প্রবীণ ডাক্তার রোগীর উপর ঝুঁকে পড়লেন। তাদের মধ্যে একজন হঠাৎ সুপ্রীতির দিকে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বললেন, আপনি বাইরে যান, আর এখানে থাকবার দরকার নেই। সুপ্রীতিকে এগিয়ে নেওয়ার জন্যে একটি নার্স এসে কাছে দাঁড়াল। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।